রিনা ঢেশেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে সরষের ফুলের বড়া রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমি কিছুটা সরষের ফুল নিয়েছি, দেখুন। এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 2 চামচ, এই রকম চামচের 2 চামচ বেসন আর 1.5 চামচ চালের গুঁড়ো। নিয়েছি একটা ছোট মিডিয়াম পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতন লবণ, আর এখানে দেব 1 চিমটি খাবার সোডা, আর দেব একটুখানি মিষ্টি দিয়ে প্রথমে এটাকে একটা আমি ব্যাটার তৈরি করে নেব। দেখুন, আমি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আমার এখানে 1.5 চামচ মতন জল লেগেছে। এবার আমি এখানে একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়েছি, এর মধ্যে একটুখানি আমি ছেড়ে দেখেছি ব্যাটারটা, যে আমার তেলটা রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে এই ব্যাটার থেকে ছোট ছোট করে অল্প অল্প করে নেব, নিয়ে আমি এর মধ্যে ছেড়ে দেব। আমি এক এক করে সমস্ত বড়াগুলো দেখুন ছেড়ে দিয়েছি। এবার বড়াগুলোকে শুধু আমি ভেজে নেব। ফিরে আসছি 1 পিঠ ভাজার পর। বড়াগুলো আমার 1 পিঠ প্রায় ভাজা হয়ে গেছে, আমি এর উল্টে দেখছি। হ্যাঁ, 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা বড়া আমি উল্টে দেব। এটা আপনারা ডিপ ফ্রাইয়ে করতে পারেন, আমি একটুখানি শ্যালো ফ্রাই করেছি। ওই পিঠটাও আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমার এই পিঠটাও দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমার ভাজাটা কমপ্লিট। এবার আমি গ্যাসটা নিভিয়ে বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, আমি বড়াগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি, এইরকম দেখতে হয়েছে, ক্রিস্পি হয়েছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।